সেই ক্ষেত্রে আমি কিন্তু ভিনার কথাই বলবো তোমার কাছে তবে সুন্দরী লাগবে তোমার পছন্দের একজন বলো বলো তুমি বলো নাই দ্যাটস ওয়াই আসলে তারা বরফের কোনো পেস্টটা হয়তো বা কালেক্ট করতে পারে না স্বাগতম সবাইকে বিচ্ছরিয়েকশনে আমরা চলে এলাম আপনাদের সঙ্গে আবারও নতুন আরেকটি ভিডিও শেয়ার করার জন্য আর আজকে আমরা নতুন একটি ভিডিও শেয়ার করছি আপনাদের সঙ্গে পুরাতন গানের সঙ্গে নতুন ভিডিও সেটা হচ্ছে ভিনা ফ্যানের একটি ভিডিও আর ভিনা ফ্যানের ভিডিও আমরা আগেও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আজকে আমরা ভিনা ফ্যানের নতুন আরেকটি সঙের ভিডিও শেয়ার করব আর সঙটি হচ্ছে এ প্যার দিওয়ানা হোতা হ্যায় তো চলুন সব মিলে গানটি দেখে আসি আচ্ছা তার ইন্ট্রো বানিয়েছে বিনা ফ্যান তার নিজস্ব একটা ইন্ট্রো বানিয়েছে हम तुमसे डरते रहते हैं दुनिया वाले ये कहते हैं लग जाता है ये दिल कहीं लग जाना होता है ये प्यार दीवाना होता है ये प्यार दीवाना होता है हम तुमसे डरते रहते हैं दुनिया वाले सोया कोई जादू जग न जाए क्या पता तुमसे दिल हमारा लग न जाए क्या पता অনেক সুন্দর দেখাচ্ছে শাড়িটা হ্যাঁ এটা তো ফাইন না जागेंगे आज हम रात को छेड़ेंगे कल फिर बात को जागेंगे आज हम रात को छेड़ेंगे कल फिर बात को सब आशिक जगते रहते हैं बर्फ़ में डर पाथर में आशिक जगते रहते हैं दुनिया वाले ये कहते हैं लग जाता है ये दिल कहीं लग जाना होता है ये प्यार दीवाना होता है ये प्यार दीवाना होता है
ये प्यार दीवाना होता है। ये प्यार दीवाना होता है। আমি যেহেতু ভিনা ফ্যানের খুবই ফ্যান, সেই ক্ষেত্রে আমি কিন্তু ভিনার কথাই বলবো। ভিনা এখানে রানী মুখার্জির যে ড্রেস কস্টিউম ছিল এগুলোতে তাকে কিন্তু আসলে অনেক সুন্দর লাগছিল, অনেক সুন্দর লাগছিল। তোকে সুন্দরই লাগবে, তোমার পছন্দের একজন। হ্যাঁ, আর ওর যে লেহেঙ্গাটা পরেছিল, হ্যাঁ বলো বলো তুমি বলো না, ওটা তো ভালোই লাগছিল, সমস্যা কোথায়? ওটাতে ভালো লেগেছে। তারপর আর কি কি ড্রেস পরেছে, সবগুলোতে ভালো লেগেছে। যাই হোক, গানটা আমরা সবসময় এনজয় করি, এই গানটা তো, সেই গানটা যখন আমরা দেখলাম যে ভিনা ফ্যানও আবার করেছে, তো সেই জন্য আমরা ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। আর এখানে কিন্তু গোবিন্দর যে নাচগুলো, গোবিন্দর নাচগুলো খুবই কমেডির নাচ ছিল এবং নাচগুলো খুবই মজার এবং সবাই দেখে হাসবে। ওগুলো কিন্তু এক্সেপশনাল উনি করে, আর ওনার নাচগুলো ওনার জন্যই ভালো লাগে। আমার কাছে মনে হয় যে ওনার এখানে যে তার নাচের মানে করেছে যে সে ছেলেটাও কিন্তু খুব ভালো করেছে, আমার কাছে মনে হয়েছে যে। কিন্তু ওই যে আমরা আসলে গোবিন্দকে দেখতে দেখতে অভ্যস্ত, যে কারণে তাকে কিন্তু আমরা সেভাবে মানে ওই জায়গাটায় প্ল্যাটফর্মটা দেখে ফিল করার মতো মনে হয় নাই আমার কাছে আর কি। যাই হোক, তারপরে সে তো গোবিন্দের মতো হবে না, বাট তার চেষ্টাটা ভালো ছিল, চেষ্টাটা ভালো ছিল এবং ওভারঅল ভালো করেছে, ভালো ভালো করেছে। হ্যাঁ, আর লোকেশন গুলো কিন্তু মোটামুটি কাছাকাছি ছিল এখানে। হ্যাঁ, কাছাকাছি ছিল, তবে একটা লোকেশন কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে তারা বরফের মধ্যে গোবিন্দ যেখানে পায়ে পড়লো, সেখানে কিন্তু সে পাহাড়ে একটা সাদা মাটি বা পাথর বলবো আমি, যাই হোক তারা সেখানে পড়েছে, সে কিন্তু আমার তো মনে হয়েছিল যে ওর হাঁটুটা একটু মানে ছিলে গেছে কিনা সেরকম মনে হচ্ছে, কিন্তু গোবিন্দটা কিন্তু বরফের মধ্যে ছিল, সে কারণে সে ব্যথা পাওয়াটা সম্ভাবনা নাই। কিন্তু ও কেমন মনে হচ্ছে যে না, সে আসলে হাঁটতে ব্যথা পেয়েছে, কেননা যখন কাজ করেছে ওই অংশটা করা লাগে। আর আমার কাছে মনে হচ্ছে যে না, সে হার্ড ওয়ার্ক করেছে গোবিন্দের উপর, যথেষ্ট হার্ড ওয়ার্ক করেছে, এবং তারা হয়তো হুবহু সেরকম কোনো প্লেস খুঁজে পায়নি দেখে ওরকম একটা জায়গাকে সিলেক্ট করেছে যাতে কাছাকাছি একটা ম্যাচিং জায়গা থাকে। তো ওভারঅল আমার কাছে মনে হচ্ছে যে ভিডিওটা ওভারঅল মেকিংটা খুব সুন্দর ছিল এবং ভিনা ফ্যানের হাসিটা কিন্তু খুব সুন্দর, তো তাকে ভালোই লাগে যখন সে কাউকে কপি করে। হ্যাঁ, আর ইন্দোনেশিয়াতে তো আসলে বরফের কোনো প্লেস নেই, দ্যাটস ওয়াই আসলে তারা বরফের কোনো প্লেসটা হয়তো বা কালেক্ট করতে পারেনি। ওভারঅল বাকি প্লেস সুন্দর ছিল এবং ভিডিওটি আমাদের ভালো লেগেছে, আশা করি আপনাদেরও আমাদের সঙ্গে সঙ্গে ভিডিওটি ভালো লেগেছে। আর যদি আজকে আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে, আমাদের রিয়াকশন ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টস করে জানাবেন আর কোন কোন ধরনের ভিডিও আমরা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। তো আপনারা সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি।